2021 বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যক ভোটে জয়লাভ করে রাজ্যে তৃতীয়বারের জন্য সরকার গঠন করেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই শপথ গ্রহণের পর থেকেই একের পর এক বিধায়ক নিজেদের কোভিড তৎপরতার কাজে নিয়োজিত করেছেন। আজ সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত মহাশয়ের উদ্যোগে অক্সিজেন পার্লারের শুভ সূচনা ঘটল। বাঁশবেড়িয়া পৌরসভার IM হাই মাদ্রাসা প্রাঙ্গণে কোভিড রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন পার্লারের শুভ সূচনা ঘটে তারই হাত ধরে। সাধারণ মানুষ যেখানে অক্সিজেন পাচ্ছেন সেটা ফ্রিতে আমাদের এখান থেকে অক্সিজেন দেওয়া হবে। আজকাল যেটা দেওয়া হবে রোগী দেওয়া হচ্ছে, আর আমাদের সুপার সাইক্লোন আসছে আপনারা জানেন, তার জন্য এলাকার মানুষকে আমি অ্যালার্ট করে গেলাম। আমাদের ইসলামপাড়া 19 নম্বর ওয়ার্ড, 11 নম্বর ওয়ার্ড এলাকার মানুষ যাতে কোনো অসুবিধা না হয়, আমাদের নেতৃবৃন্দ, আমাদের এখানে শহীদ ভাই, আমাদের আমাদের সোহেলদা, আপনার এবং ফিরোজ, আমাদের জেলা পঞ্চায়েত মেম্বার সবাইকে বলে গেলাম যে এই সাইক্লোনের আগে হাই মাদ্রাসাতে এলাকার যারা খুব গরিব মানুষ, হ্যাঁ, তাদের এখানে চুলের কাঁচা বাড়ি যাদের দুই একটা আছে, সেটা এখানে একটা লঙ্গরখানা খুলে দেওয়া যাতে মানুষ সেফটিতে থাকে সেটা বলে গেলাম। আর আমফানের সময় আমরা রাস্তায় ছিলাম, আর আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের কোনো আমফান বা সুপার সাইক্লোন আমাদের মানে কাজ উঠতে পারে না। আমরা আমফানের টাইমে আমফানের মধ্যে আমরা ঘুরেছি, সুপার সাইক্লোন আমরা ঘুরবো যাতে এলাকার মানুষ ঠিক মতো থাকে, মানুষকে দেখার দায়িত্ব আমাদের সব হচ্ছে, এখান থেকে সাপ্লাই করা হচ্ছে। এই যে ভেটার পর আছে আছে এই এলাকা ঢুকবে, কি বলবেন এই এলাকার লোকজনকে, কি কথা বলবেন? সবাইকে আমি শুভেচ্ছা জানাবো, কৃতজ্ঞতা জানাবো। আজকে সপ্তগ্রামের মানুষের জন্য আমি 3 বার বিধায়ক হলাম, তাদের প্রতি আমার কর্তব্য যেরকম ছিল আগামী দিনে থাকবে, এলাকার আরও যাতে ব্যাপক উন্নয়ন তার বন্দোবস্ত করব। দেখুন, আমি একটা কথা বলি যে মানুষ থাকলে পরে ধর্ম থাকবে, দল থাকবে, সরকার চলবে। আমার কাছে মানুষ সব থেকে বড়, তাই মানুষের সেবা দেওয়া। সংখ্যালঘু এলাকার মানুষ যেভাবে আশীর্বাদ করেছে, সব জায়গাতে মানুষ আসে, কিন্তু সংখ্যালঘু এলাকার মানুষ যেভাবে আশীর্বাদ, মা বোনেরা, আমার গুরুজনেরা, ইমাম সাহেবরা যেভাবে আশীর্বাদ করেছে, এটা তো ভুলবার নয়। আর অনেক কিছু হয়েছে, দলের মধ্যে থেকে বিশ্বাসঘাতকতা হয়েছে, দলের মধ্যে থেকে তৃণমূল একটা পা আর পেছনের পা হচ্ছে বিজেপি, বিজেপিকে ভোট করিয়েছে, হ্যাঁ, তাদের চিহ্নিতকরণ করা হচ্ছে। আগামী দিনে আমাদের কর্মীরা সেইভাবে চলবে। দাদা, বহুদিনের চাহিদা, রেলমন্ত্রী থাকাকালীন এটা আমি চেষ্টা করে তারপরে এটাকে করা হয়েছিল। আমি বলেছিলাম এটাকে মানে হল স্টেশন করে প্রতিদিন চলবে, ঠিক আছে, কিন্তু সেটা তো এরা বদমাইশি করছে। একটা করে সিট আমি চিনি করেছি, 1 বার না 2 বার না 3 বার। কেন্দ্রীয় সরকার নানা রকম ভাবে মানে বদমাইশি করছে, ইলেকশনে বদমাইশি করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় যাতে ক্ষমতায় না আসতে পারে, নির্লজ্জভাবে নির্বাচন কমিশন কাজ করেছে, CRPF কাজ করেছে, মানুষকে ভোটার্সরা লাইনে দাঁড়িয়ে আছে, বলেছে পদ্মে ছাপ মারু, এইসব তো নোংরামি হয়েছে, আগামী দিনে হচ্ছে হবে, তাতে আমাদের কিছু এসে যায় না। আমাদের নেত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার উন্নয়নের কাঠামো। ওই লড়াই হচ্ছে আমাদের ধর্ম, এবং যেখানে অন্যায় সেখানে লড়াই, সে লড়াই হুগলি জেলার মানুষ জানে। আজকের থেকে মানে আজকে 40 বছর থেকে আমি বামফ্রন্টের বিরুদ্ধে আন্দোলন করেছি, ঠিক আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সব দেখেছি। আর এখন দেখছি কত আওয়াজ উঠেছিল, এখন আছে এই করোনা ভাইরাসে কোথায় বিজেপি, যারা ক্যান্ডিডেট ছিল, যারা বিজেপির সাংসদ কোথায়, নেই কেউ ময়দানে, শুধু তৃণমূল কংগ্রেসই আছে, আর তৃণমূল কংগ্রেস ছাড়া মানুষের পাশে কেউ নেই। আর তার পাশাপাশি 18 নম্বর ওয়ার্ডে স্টেশন সংলগ্ন এলাকায় কোভিড আক্রান্তদের ও দুস্থ মানুষদের বাড়ি বাড়ি বিনামূল্যে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করেন তিনি। আজ তিনি স্বয়ং খাবার রান্না করার জায়গা পরিদর্শন করেন এবং নিজের হাতে বাড়ি বাড়ি খাবারও পৌঁছে দিয়ে আসেন তিনি। হুগলি থেকে কাকলি নস্করের রিপোর্ট, ভূমি 24x7।